মাই ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, যারা আমাকে আগে থেকে দেখছো। অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে ফ্ল্যাট দেখতে। তো আজকে কোথায় যাচ্ছি, কি করছি, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা এখন এসেছি ঋষি প্রাণায়া। তো চলো, এটাও একটা বিল্ডিং তৈরি হয়েছে, চলছে আন্ডার কনস্ট্রাকশন, চলো যাওয়া যাক। যে বিল্ডিংটা তৈরি হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে আর ফেজ টু এর কাজ চলছে। থাকার জন্য খুবই বেশ, মানে আরামসে শান্তি করে থাকার জন্য বেশ, কাজ গাছালি বলতে। তো চলো, আমরা ওদের অফিসের কাছে চলে এসেছি, এখন অফিসে যাওয়া যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। I lost all feeling from my head to my toes. You said some shit that I can't let go, so just stay tuned for the rest of the show. So have you ever felt betrayed? Switches how you see things, realize something needs change. Cause I know you got me fucked up, let me show you what's up. Cause enough is enough. তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে একটা মিনিয়েচার মডেল তৈরি করা রয়েছে। আই লাভ দিস মডেল, কারণ হচ্ছে দেখলেই বোঝা যায় যে এই ফ্ল্যাটগুলোতে কেমন কি হতে পারে, কি কি তৈরি হতে পারে, কোথায় কি থাকতে পারে। সেই কারণে আমার সবচেয়ে বেশি ভালো লাগে বলতে পারো, আর দেখতেও খুব কিউট লাগে। সেই জন্য আমি যে ফ্ল্যাটই দেখতে যাই না কেন, প্রথমে এই মিনিয়েচার মডেলগুলো অবশ্যই দেখে থাকি। আর হ্যাঁ, সঙ্গে হচ্ছে মডেল ফ্ল্যাট। তো আগে মিনিয়েচার মডেলটা দেখিনি, তারপরে মডেল ফ্ল্যাট দেখতে আসছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি মডেল ফ্ল্যাট দেখতে। দেখো, এটা 2 BHK মডেল ফ্ল্যাট। তো চলো এন্ট্রি করা যাক মডেল ফ্ল্যাটে। আর কি বলতো, মডেল ফ্ল্যাটটা দেখলে তবেই আইডিয়া করতে পারি, আমার পার্সোনালি মনে হয় যে ফ্ল্যাটটা কেমন হতে পারে তৈরি হয়ে যাওয়ার পর। তো আমরা প্রথমে চলে এসেছি লিভিং রুমে। এবার লিভিং রুম থেকে ফার্স্ট যেখানে যাব সেটা হচ্ছে ব্যালকনি। আর আমার মনে হয় ব্যালকনি সব থেকে ফ্ল্যাটের মধ্যে আকর্ষণীয় হয়, আর সামনে এত সুন্দর গাছপালা দিয়ে, মানে রং বেরঙের গাছপালা দিয়ে সাজিয়েছে না, বেশ ভালো লাগে। তো চলো এখন ব্যালকনিটা কত ফিটের আমরা একবার দেখে নিই। আর এখানে সব থেকে বেশি আমার ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে বোর্ডে দেখো ওরা কত স্কোয়ার ফিট সেটা মেনশন করে দিয়েছে। তো ব্যালকনিটা হচ্ছে 4 ফিটের, বেশ বড় সড়ো বলতে গেলে ব্যালকনিটা আছে। তো চলো এবার আমরা বেডরুম লিভিং রুম এগুলো দেখে ফেলি। তো এটা বেডরুম কাম ডাইনিং, তো পাশেই রয়েছে কিচেন। তো ফার্স্টে কিচেনে এন্ট্রি করা যাক। আর কিচেনটা দেখো বেশ সুন্দর করে সাজানো রয়েছে, আর যেটা দেখছো ছোট জায়গা ওটা হচ্ছে ইউটিলিটি। আর এটা হচ্ছে 11.2 x 6 ফিটের কিচেন ইউটিলিটি সমেত। তো চলো এখন আমরা কিচেন থেকে বেরিয়ে যাই, আর ডাইনিং এবং লিভিং রুমের স্কোয়ার ফিটটা একবার দেখে নিই। সেটা হচ্ছে 8.3 x 6.4 স্কোয়ার ফিটের, মোটামুটি খুব বড় বলবো না, তবে মিডিয়াম হাই সাইজেরই আছে ঠিকঠাক। তো চলো এখন যাচ্ছি আমরা ফার্স্ট বেডরুম, আর ফার্স্ট বেডরুমের সাইজটাও আমরা একবার দেখে নিই। চলো 10.9 x 10.6, মোটামুটি সাইজটা বেশ ভালোই আছে, খুব একটা ছোট নয়। আর এখানে বড় ওয়ার্ড্রোবও আছে, বড় উইন্ডো আছে। তো বেডরুমটা বেশ বড়, উইন্ডো থাকার জন্য আলো বাতাস বেশ ভালোই ঢুকবে। আর বড় ওয়ার্ডা বলতে বেশ চওড়া নয়, এখানে লম্বার ওপর পুরো দেয়াল থেকে, মানে সিলিং থেকে ফ্লোর অবধি একটা বড় লম্বার ওপর ওয়ার্ড্রপের ব্যবস্থা আছে। তো চলো ফার্স্ট বেডরুম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে রয়েছে পাশে কমন টয়লেট। পাশেই রয়েছে মাস্টার বেডরুম, তো মাস্টার বেডরুমের সঙ্গে কমন
বাথরুম রয়েছে, তো চলো মাস্টার বেডরুমের সাইজটা এখন দেখে নিই। এটা 10.4 × 10.6 স্কোয়ার ফিটের, এটাও বেশ বড় সড়ো রয়েছে। আর এখানেও বড় ওয়ার্ড্রপ রয়েছে, সিলিং থেকে ফ্লোর অবধি লম্বার ওপর একটা ওয়ার্ড্রপ, দুটো বড় বড় উইন্ডো রয়েছে। আর যেমনটা তোমাদের বললাম, বড় উইন্ডো থাকাতে আলো বাতাস ভালো ঢোকে, আর অবশ্যই একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। আর অ্যাটাচ ওয়াশরুমের সাইজটা হচ্ছে এই 6.7 × 5.1। তো চলো ফ্ল্যাটটা আমাদের দেখা হয়ে গেল, এখন ফ্ল্যাটটা থেকে বেরিয়ে যাই। আর কি বলো তো, এখানে আরো অনেক কাস্টমার রয়েছে, তারাও দেখছে। তো চলো এখন আমরা বেরিয়ে যাই। মডেল ফ্ল্যাটটা দেখার পর আমরা খানিকক্ষণ অফিসে ছিলাম, ফ্ল্যাটটা সম্বন্ধে, দাম সম্বন্ধে সবকিছু একটু শুনলাম। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো আমরা চলে এসেছি এই দুপুরের পরে, এতক্ষণে ফিরলাম বাড়িতে। আর দেখো তো খাবার দাবার নিয়েও এলো। অ্যাকচুয়ালি কি বলতো, ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, যদিও আমরা দুপুরবেলা লাঞ্চটা করেই গিয়েছিলাম বাড়ি থেকে, তবে ওই যাতাতে এটা ওটা যেটাতে অনেকটা খিদে পেয়ে গেছে। তো আসার সময় বেশ ভালো জিনিস নিয়েছি, আসো তোমাদেরকে দেখাই। দেখো আসার সময় আমরা সুগার স্পাইসে গিয়েছিলাম, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম চিকেন প্যাটিস, আর এখানে আছে পেস্ট্রি। তো পেস্ট্রি তো আরো কি অবস্থা হয়েছে দেখো, গাড়ির ঝাঁকুনিতে এদিক ওদিক লেগে, দেখো এখানে লেগে একাকার অবস্থা। আসলে তাই নয়, উপরে চকলেটের এগুলো ছিল, কোনো বাবু ফাঁকা করে দিয়েছে। এখানে ছিল চকলেট, বাবু খেয়ে নিয়েছে। আমি আর বাবুরও ছিল, ওরটা তো ওর আগে খাওয়া হয়ে গেছে, এগুলো খেয়ে নি, কারণ খিদে তো ভীষণ পেয়েছে। আর এখন বেজে গেছে 7টা। আমরা বসিরগুলো নিয়ে এসেছি ওখান থেকে, তোমাদের সাথে শেয়ার করবো এখন যে আমরা কোন ফাইলগুলো দেখলাম, কোনগুলো কত দাম, সবকিছু ফেসিলিটি আছে, কি কি অ্যামেনিটিস আছে। তার আগে চলো একটু খেয়ে নিই, কারণ হচ্ছে দুপুরের পরে ভীষণ খেয়ে পেয়েছি, কিছু খাওয়া হয়নি। কিছু খাওয়া হয়নি। হয়ে গেছে, পেটটা একটু শান্তি হয়ে গেছে, এখন দেখো নিয়ে বসে পড়েছি তোমার সঙ্গে কথা বলছি। এই প্রজেক্টের সম্বন্ধে কথা বলবো, তোমরা তো জানো সেটা হচ্ছে ঋষি প্রাণায়া, এটা হচ্ছে রাজারহাটে ইকোস্পেসের কাছে, আর দমদম এয়ারপোর্ট থেকে 20 মিনিট। ওর 4টে টাওয়ার হবে, প্রত্যেকটা হচ্ছে G+23 ফ্লোরস, আর হচ্ছে বেসমেন্ট, দুটোতে বেসমেন্ট পার্কিং থাকবে। মেইনলি হচ্ছে এখানে যেটা আছে সেটা 2 BHK, 3 BHK রুমস, কোনো 4 BHK আমি দেখলাম না এখানে, মানে সবই 2 BHK আর 3 BHK। আর এটা থাকবে হচ্ছে 2-লেভেল বডিয়াম, যেটা সুন্দর করে সাজা থাকবে, সমস্ত অ্যামেনিটিস গুলো বডিয়ামে থাকবে। যে মেইনলি যে ফেসিলিটি গুলো থাকবে সেটা হচ্ছে আউটডোর জিম, সুইমিং পুল অ্যান্ড কিডস পুল, আর হচ্ছে ওপেন কিডস প্লে এরিয়া, চেস কোর্ট, সিনিয়র সিটিজেন আড্ডা জোন, কমিউনিটি হল উইথ ওপেন পার্টি লন, পি থিয়েটার, হোম থিয়েটার, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, ইনডোর গেমস রুম, মাল্টিপারপাস হল, সবই থাকবে এর মধ্যে। বলতে পারো সবকিছুই রয়েছে, ফুল প্যাকেজ। একটা যেটা ব্যাপার হচ্ছে, এদের একটা প্রপোজ 40 মিটারের রোড হচ্ছে, একদম ওদের প্রজেক্ট ঘেঁষেই তৈরি হবে, যেটা এখন নেই কিন্তু আমাদের ওরা দেখালো প্ল্যানে, যেটা প্রপোজড আছে ওটা হবে, তাহলে সেক্ষেত্রে কানেক্টিভিটি আরো ভালো হয়ে যাবে। মানে আমরা যেটা মেনলি দেখেছি 2 BHK, সেটা হচ্ছে টাওয়ার 2-তে 15th ফ্লোরে ফ্ল্যাট টি, সেটার মোট দাম পড়ছে আর কি GST-BHT নিয়ে, পার্কিং টার্কিং নিয়ে 60 লাখ 71,000। 3 BHK যেটা দেখেছি সেটা টাওয়ার 1-এ 470th ফ্লোরে ফ্ল্যাট ই টাইপ যেটা আছে, ওটার দাম পড়ছে 73,46,000 ইনক্লুডিং GST, কার পার্কিং সব নিয়ে। তো তোমরা ফ্রেন্ডস দেখতে পারো, এটা আমার মতো তো এটা একটা ভালো অপশন আছে, কারণ খুব একটা দামও বেশি না, তো লোকেশনটাও ভালো, আর ভালো ভালো গ্রুপের ফ্ল্যাট, কনস্ট্রাকশনটাও ভালোই হবে, আর খুব শান্ত শিষ্ট পরিবেশ, প্রচুর প্রচুর গাছপালা, মানে বলতে গেলে প্রকৃতির মধ্যে থাকা। দেখেছো ভিডিওতে যতটুকু পেরেছি আমি তোমাদের তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি, আই হোপ তোমাদের ভালো লেগেছে। এই ফ্ল্যাটটা সম্বন্ধে অনেক কিছুই অভি তোমাদেরকে বললো, অন্যদিন তো আমি বলে থাকি, তাই ভালো আজকে আর এই হেডেকটা নেবো না, আজকে ওর ধারেই চাপানো যাক, তো সেইভাবে আমি করলাম। তো চলো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর চলো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো। তো চলো টাটা বাই, টেক কেয়ার, গুড নাইট।